আরও একটা পর্বে স্বাগত লন্ডন থেকে। তো ব্রিটিশ মিউজিয়াম ঘুরে আমরা এখন চলেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের ঘুরে। সেই বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম হচ্ছে ডিসুম। শোনা যায় এটা নাকি পৃথিবীর সব থেকে ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা দেখি চেক করে, আমাদের যেতে সময় লাগবে প্রায় 10 মিনিট। সঙ্গে থাকবেন, আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। এই ব্রিটিশ মিউজিয়ামের বাইরেই গিফট শপ আছে, তাই সামনের একটাতে আমরা ঢুকে পড়লাম, কিছু পয়সা অ্যাকচুয়ালি ব্রিটিশ ইকোনমিকে দান করার জন্য। তো হাতের ব্যাগ দেখে বুঝতে পারছেন যে বেশ কিছু কেনাকাটা হয়েছে। এখন যাচ্ছি একটা জায়গাতে ডিনার করতে। শুনেছি এটা হচ্ছে যে ইন্ডিয়ান বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টস ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। দেখা যাক, লন্ডন ব্লুমসবেরি, এটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত। আর এটা হচ্ছে একটা বিখ্যাত ছাতার দোকান। দোকানের নাম হলো দ্য আমব্রেলাস মিথ অ্যান্ড সানস। 1830 সাল থেকে এই দোকানটা আছে, এখনো আছে কি না সেই জন্যই বলছিলাম। লন্ডনের সঙ্গে বিশেষত কলকাতার অনেক কিছুই মিল আছে। বিশেষত ইন্ডিয়ান বাঙালিদের তো একটা লন্ডন সম্বন্ধে এমনিতেই একটা দুর্বলতা ছিল, কলকাতাকে অনেকে লন্ডনও করতে চায় এই কারণেই। বৃহস্পতিবার 4:30-5 বেজে গেছে, আমি জানি না শুক্রবার এরা কাজ করে কি না। পুরো জমজমাট বিকেল আর কি যাকে বলা যায়। এটা হচ্ছে চশমার দোকান, যেমন কলকাতায় আগে ছিল। নতুন এবং পুরনো মিশিয়ে লন্ডন ইজ গ্রেট অ্যাকচুয়ালি, ইটস এ কো এক্সিস্টেন্স অফ ওল্ড অ্যান্ড নিউ। সেই বিখ্যাত দোতলা বাস। তো আমরা চলেছি এখন কভেন্ট গার্ডেনের ডিসুম রেস্টুরেন্টের পথে। আমাদের যেতে প্রায় 10-15 মিনিটের মতো সময় লাগবে। মোটামুটি রেস্টুরেন্টের এলাকা। আর এখন যে জায়গাটা আমরা রয়েছি এটার নাম হচ্ছে 7 Dial Circle। এটা কভেন্ট গার্ডেনের ঠিক ঠোকার মুখে। আর বাই দ্য ওয়ে, এটা তৈরি হয়েছিল 1690-এর দশকে, যে বছরে কলকাতার পত্তন হয়। আর এর আকারটা অনেকটা আকাশের তারার মতো, 7টা রাস্তা একসঙ্গে মিশেছে। এটাকে সেই হিসেবে বলা যেতে পারে 7 মাতার মোড়। আর আমরা যে রাস্তাটা দিয়ে এই লন্ডনের অলিগলি হয়ে ডিসুম রেস্টুরেন্টের পথে চলেছি, সেই ওয়ান অফ দ্য 7 Dials-এর রাস্তাটা হচ্ছে মনমথ রোড। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম ডিসুমে। দেখতেই পাচ্ছেন কত বড় লাইন, এখানে একদম লোকজন দাঁড়িয়ে আছে, প্রায় 250-300 ফুট লম্বা লাইন। আর আমরা যে সময় এসেছি মোটামুটি এটা মনে হচ্ছে ভালো সময়, সেজন্য আমাদেরকে বলেছে 10-15 মিনিট মতো লাইনে থাকতে হবে। তো আই থিঙ্ক ইটস ওয়ার্থ, রাইট? এত লোকে যখন বলছে এত ভালো রেস্টুরেন্ট, আর ভিড় দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা ঢুকে পড়বো ডিসুমে, দেখি কী ধরনের খাবার। Of course. Okay, thank you so much. Of I heard about so it. Many people enjoy. Thank you. Our free cha diye gelo amader just line e dariye thakar. Amader 10 minute moto darate hobe boleche. বুঝতেই পারছেন খুব জোর হাওয়া দিচ্ছে, সেজন্য জ্যাকেটটা গায়ে ছড়িয়ে নিলাম এবং এখানে গরম গরম চা উপভোগ করছি। আর পাশের দোকানটা দেখুন, মাসি মাসি কেউ নেই, একটাও লোক। এবার আমাদের টার্ন আসছে। Yes. No worry today. Good. Thank you. Did you have a phone? No. Welcome. One of my colleagues is just getting your table ready and I'll come get you very soon. Okay. Thank you. Thank you.
সঙ্গে করে নিয়ে যাচ্ছে আমাদের যে টেবিলে আমরা খেতে বসবো সেখানে। Is this your first time? This is first time. We're coming from USA. Somebody has recommended us. Where were your hopes and dreams come true? How long you have been here? 3 years. 3.5 years. Yeah. We're still living. We're still having fun. Yeah, I heard that you are opening one outlet in USA. I'm coming from USA. Top secret, man. The word on the street is Chicago. Oh, okay. Keep it to yourself. I didn't tell you. I know. এখন মেনুতে একটু চোখ বুলিয়ে নিচ্ছি, বিভিন্ন ধরনের খাবার আছে, তো দেখা যাক কি খাই। তার মধ্যে একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছি, ইন্ডিয়া গিমলেট ড্রিঙ্কসটার নাম। আর এটা হচ্ছে আখির একটা ড্রিঙ্কস, অনেকটা ঘোলের মতো কিন্তু খেতে বেশ ভালো। Now we are ready to order. So I'll start with this chili chicken. Chili chicken, yeah? Yeah. Yes, and for me, spicy lamb chop. Yeah. And for me, milk malai. Yeah. It comes with rice or roti? Rice separate. Yeah, I'll take tandoori. Tandoori rice. So chili chicken, lamb chops, milk malai and tandoori roti. Correct. Perfect. Thank you very much. আমাদের চিলি চিকেন এসে গেছে আর তার সঙ্গে দিয়ে গেছে কিছু চাটনি। ভালোই কোয়ান্টিটি, চিলি চিকেন। একটু লেবু দিয়ে দেখি। এখন আমরা ওয়েট করছি নেক্সট সেট আপ খাবারটা আসার জন্য। এদের সার্ভিসও খুব ভালো, মাত্র কয়েক মিনিটের মধ্যে এসে গেল মোরগ মালাই আর তন্দুরি রুটি। ইটস এ রিয়েলি রিয়েলি টেস্টি খাবার, স্বাদের খাবার আর আমার বাংলাদেশি বন্ধুরা যাকে বলেন একদম মজার খাবার। আখির খাবারও এসে গেছে, এটা হচ্ছে ল্যাম চপস, একদম রোস্টেড ল্যাম চপস। দেখে তো দারুণ লাগছে, খেতেও খুব ভালো হবে নিশ্চয়ই। ইটস এ রিয়েলি রিয়েলি গুড ফুড, মানে একদম পারফেক্ট কম্বিনেশন অফ মশলা এবং খুব একটা শক্তও নেই, একদম মুখে মিলিয়ে যাচ্ছে টাইপের আর কি। রিয়েলি মোটামুটি আমাদের আর্লি ডিনার, মানে খাওয়া দাওয়া তো হলো, এবার বাকি পার্ট অফ দ্য রেস্টুরেন্টটা একটু ঘুরে আপনাদের দেখাই। যেটা এখানের বিস্ময়কর ব্যাপার সেটা হচ্ছে যে কোন কোন ধরনের লোকরা খেতে এসেছে। মোটামুটি আমার যেটা দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট 60% হচ্ছে সাদা পিপল, 30% ইন্ডিয়ান আর বাকি 10% হয়তো চাইনিজ বা আদার্স। জেনারেলি এইরকম ডিস্ট্রিবিউশন দেখা যায় না, ইন্ডিয়ান রেস্টুরেন্টে বেশিরভাগরা ইন্ডিয়ানরাই খেতে আসে, কিন্তু এখানে একদম মিক্সড টাইপ অফ পিপল এসছে খেতে। এখন পেটটি পুড়ে এত কিছু খেলাম, আমাদের কিন্তু এখনও অনেক কিছু দেখার আছে এই বিকালের দিকটা বা সন্ধ্যের দিকটা, সেই জন্য যাতে ঘুম না পেয়ে যায় ওই জন্য একটু গরম কফি খেয়ে নিয়েছি। জেনারেলি আমি কফিতে চিনি দিই না, কিন্তু আজকে ভাবলাম একটু চিনি দিই, সেই চিনি দেওয়া কফি খেয়ে এখান থেকে বেরোবো প্ল্যান আছে। আমি খাচ্ছি একটা আমেরিকানো কফি আর আঁখি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছে একটা কুলফি আইসক্রিম টাইপের। আর বাই দ্য ওয়ে এখানে শুধু কিন্তু ওই নন বেঙ্গলি ফুডও নয়, আমি তো দেখছি অনেকে লুচি বা পুরিও খাচ্ছে, জমজমাট
কষা মাংস দিয়ে আমার মনে হচ্ছে যা। তো আমরা তো সেটা অর্ডার দিইনি, আমরা তো আমাদের অর্ডার তো আপনারা দেখলেনই। এখানে লন্ডনে হাইড পার্কের কাছে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, আগামীকাল যাব সেখানে, অবশ্যই সেখানে বাঙালি খাবার অর্ডার দেব। ও মাই গড, যেটা ভেবেছিলাম ইটস এ হিউজ প্লেস। আর এইটা হচ্ছে নিচের তলা, এখানে আছে রান্নাঘর ও গরম গরম খাবারও তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি ইচ্ছে করলেই রেকর্ড করা যায়, কোনো লুকোছুপির কিছু ব্যাপার নেই। ঠিক আছে, আমি দেখি আপনাদের সঙ্গে শেয়ার করছি কী ধরনের রান্না করছে বা কীভাবে রান্না করে। এই নিচে তলাতেও কিন্তু যাকে বলা যায় একদম খাচাখাচ ভিড়। তো যেটা আগে বলছিলাম, অ্যাকচুয়ালি এটা ইন্সপায়ার্ড বাই বম্বে রেস্টুরেন্ট, বম্বে ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, সেখান থেকে এরা লন্ডনে আসে। লন্ডনে এদের 5টা আউটলেট আছে এরকম, আর পুরো ইংল্যান্ডে আছে 10টা, ইনক্লুডিং ওয়ান অ্যাট এডেনবারো, যেটা আগের দিন আমরা গিয়েছিলাম। তো দেখি এখানে শেফরা কী রান্না করছে। এটা হলো কিচেন এরিয়া, দেখতেই পাচ্ছেন শেফরা সব খাবার দাবার তৈরি করতে ব্যস্ত। আর এখানে বানানো হচ্ছে একদম রুমালি রুটি, আর তার পাশের হুনো নেই, তৈরি হচ্ছে ল্যাম্ব চপস, যেটা আঁখি খেলো। দেখতে পাচ্ছেন তো একদম গরম গরম সার্ভ করা হচ্ছে। মাই গড, আমি দেখি কেউ তন্দুরিটা রেকর্ড করা যায় কি না। পাশে আরেকজন শেফ রান্না করছে, দেখি ওর কাছে গিয়ে। এই যে এই হচ্ছে তন্দুরি, যেটা আমি খেলাম, তন্দুরি নান। যেটা বারবার বলছি, ইটস অ্যান ওপেন, এখানে লুকোচুরির কিচ্ছু নেই। আপনি দেখতে পারেন যে সব হাইজিন মেনটেন করে কিন্তু রান্না হচ্ছে। দিস ইজ দ্য বিউটি। এক কথায় বলা যায় যে আমরা হাইলি স্যাটিসফাইড। তবে এটা কি পৃথিবীর অন্যতম বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট? হয়তো এক নম্বর কিনা জানি না, কিন্তু আমি আর একটা রেটিংয়ে দেখলাম পৃথিবীতে এটা হচ্ছে 4 নম্বর বেস্ট রেস্টুরেন্ট, মানে প্রথম 10-এর মধ্যে আছে, উইচ ইজ নট এ জোক। তবে সত্যি কথা বলতে কি, আমি অনেক নন বেঙ্গলি খাবার খেয়েছি ইন্ডিয়াতেও বড় বড় রেস্টুরেন্টে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এইটুকু বলতে পারি। এই যে এখনো চলছে, আমরা ডিনার করে বেরোলাম। এই ছিল আজকে আমাদের ডিশুমের খাওয়া দাওয়ার পর্ব। সত্যি কথা বলতে কি এটা খুবই ভালো, বিশেষত আমরা যে চিকেন মালাইটা খেলাম, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আমি নামও শুনেছিলাম এইটার। তো আমার মেয়েরাই মোটামুটি এটাকে প্ল্যান করে দিয়েছিল যে যদি তুমি লন্ডনে যাও অবশ্যই আমরা যেন এই ডিশুম রেস্টুরেন্টে খাই। তো ইট ইজ রিয়েলি ওয়ার্থ, এটুকু বলা যেতে পারে। তো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে টেমস। এখন আমরা চলে এসেছি টেমস নদীর ধারে, আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে লন্ডন আই। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে রাতে টেমসে একটু নৌকা বিহার করা, সেটা পরের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব। আবারও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। থ্যাংক ইউ।